তোদের মতো মেয়েরা পারো বটে, বাইরে একটা ছেলের সাথে এতদিন কাটিয়ে এসে এখন সাকা সেদুর খুলে স্কুল যাচ্ছিস, লজ্জাও করে না? চোরের মায়ের আমার বড় গলা, কালে কালে যে কত রঙ দেখবো। চ পাখি, না মামি আমি স্কুলে যাব না, এইভাবে সবাই আমাকে কত শোনাবে, আমি আর স্কুলে যাব না, আমাকে নিয়ে যাব না মাধ্যমে। দাঁড়া, সিঁদুরটা মুছে দি। মা সিঁদুর না, মা সিঁদুরটা মুছো না। মা, পালিয়ে বিয়ে করে আমার কেরিয়ারটা শেষ হয়ে গেল, আমি এখন কি করবো বুঝতে পারছি না। কে বলেছে তোর কেরিয়ার শেষ হয়ে গেছে? নিজে যে ভুলটা করেছিস নিজেকেই শুধরাতে হবে, চ স্কুলে ভর্তি করে দিই, আবার পড়াশোনাটা শুরু কর। না মা, আমি আর স্কুলে ভর্তি হব না, আমি যদি এখন স্কুলে যাই স্যার ম্যাডাম স্কুলের মেয়েরা সবাই আমাকে দেখে হাসাহাসি করবে, আমি স্কুলে যাব না। কি, কে কি বললো না বললো? পালানোর সময় ভেবেছিলিস, এখন ভাবছিস? তোকে অত চিন্তা করতে হবে না, আমি তোর পাশে আছি, চ স্কুলে ভর্তি করে দিই, আর শাকাপোলাটা খোল আর সিঁদুরটা মোচ। ও মা, এগুলো থাক না, এইগুলো খুলতে হবে না। কি খুলতে হবে না মানে? যে ভালোবাসার কোনো দাম নেই সেই ভালোবাসার কোনো চিহ্ন রাখতে হবে না। এতদিন আমার কথা শুনিসনি, আজকে আমার কথা তোকে শুনতে হবে, দেখাতে খুলে দি। দাঁড়া, সিঁদুরটা মুছে দি। ও সিঁদুর না, ও সিঁদুরটা মুছো না। সিঁদুর মুছবো না, চ চানটা করিয়ে দি, আমার সাথে স্কুলে যাবি, আমার কথার উপরে না কথা বলবি না, আমার কথা তোকে শুনতে হবে, চ। হ্যাঁ বল, তোরা কোথায়? ঠিক আছে তোরা স্টেশনে দাঁড়া, আমি আসছি, আজকে কলেজে গিয়ে খুব মজা করব, খুব ডান্স করব। হ্যাঁ ঠিক আছে। শোন পাখি, স্কুলে অনেকেই অনেক কিছু বলবে, কারোর কথায় কান দিবি না, আমি স্কুলে ভর্তি করে দিচ্ছি, মন দিয়ে পড়াশোনাটা কর, এই যে পরীক্ষাটা দে, ঠিক আছে? নিজে যে ভুলটা করেছিস সেটা নিজেই শুধরা। কিরে পাখি, তুই কবে এলি? আরে পাখিকে দেখতে পেয়েছি রে। হ্যাঁ, সেই যে পরীক্ষা দিয়ে পালিয়ে গিয়ে ওই লম্পুর ছেলেটার সাথে বিয়ে করে নিল। হ্যাঁ সেই পাখি, আরে ও তো স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে রে। হ্যাঁ শোন, তোরা কলেজ যা, আমি আসছি। হ্যাঁ 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 ঠিক আছে, রাখ। কিরে পাখি, তুই কবে এলি? আর স্কুল ড্রেস পরে কোথায় যাচ্ছিস? কিরে, খুব তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলি, তা ভালোবাসা কি জানলা দিয়ে উড়ে গেল? আর তোদের মতো মেয়েরা পারো বটে, বাইরে একটা ছেলের সাথে এতদিন কাটিয়ে এসে এখন সাকা সেদুর খুলে স্কুল যাচ্ছিস, লজ্জাও করে না? শোন চুমকি, বেশি বড় বড় কথা বলিস না, যেখানে যাচ্ছিস সেখানে যা। কি, চোরের মায়ের আমার বড় গলা, কালে কালে যে কত রঙ দেখবো। চ পাখি, না আমি আর স্কুলে যাব না, এইভাবে সবাই আমাকে কত শোনাবে, আমি আর স্কুলে যাব না, আমাকে নিয়ে যাব না মাধ্যমে। না, এখন তুই বাড়ি ফিরে গেলে তুই হেরে যাবি, তুই স্কুলে চ, এইচএস পরীক্ষাটা দে, তুই নিজের পায়ে দাঁড়া, এইসব মানুষকে তুই জবাব দিবি। আজকে যদি তুই বাড়ি ফিরে যাস তাহলে তুই হেরে যাবি, আমি তোকে হারতে দেবো না। জীবনে যখনই পেছন ফিরে তাকাবি, কেউ তোর পাশে থাকুক আর না থাকুক, তোর মা সব সময় তোর সঙ্গে থাকবে। চ স্কুলে চ, তোকে আমি হারতে দেবো না, চ। কাকিমা? হ্যাঁ বলো। বলছি কাকু আমাকে পাঠালো। হ্যাঁ কাকু আমাকে সব বলেছে, দাঁড়াও পাখি আসুক, দেখো কি হয়। পাখি বাড়িতে নেই? পাখি কলেজের রেজাল্ট আনতে গেছে। ওই তো পাখি আসছে, আয় মা। ইনি কে মা? শোন পাখি, তোর বাবা সূর্যকে আসতে বলেছে, তোর তো কলেজ কমপ্লিট হয়ে গেছে, তুই এবার বিয়েটা করে নে। সূর্য খুব ভালো ছেলে, সরকারি চাকরি করে, তোকে খুব সুখে রাখবে। না মা, আমি এখন বিয়ে করব না। সরকারি চাকরিওয়ালা ছেলে তুই পাবি নাকি? তোর বাবা অনেক কষ্টে জোগাড় করেছে। আরে মা, তুমি বুঝতে পারছো না, একই ভুল আমি বারবার করতে পারবো না। মানছি ছেলেটা সরকারি চাকরি করে, কিন্তু বিয়ের পর আকাশের মতো আমার উপর অত্যাচার করবে না, তার কি গ্যারান্টি আছে? শোনো মা,
এই 5টা বছরে একটা জিনিস আমি খুব ভালোভাবেই বুঝে গেছি, জীবনে প্রতিষ্ঠিত না হলে না কারোর কাছে সম্মান পাওয়া যাবে না। তাই আমি আগে চাকরি করে নিজে প্রতিষ্ঠিত হব, তারপরে বিয়ে করব। আর শুনুন সূর্য, আপনার কাছে আমি ক্ষমা চাইছি। আমার বাবা হয়তো আমার ভালোর জন্য আপনাকে পাঠিয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না, আপনি আসতে পারেন। বাহ, শুনে খুবই খুশি হলাম। আজকে প্রথম দেখলাম যে কোনো মেয়ে সরকারি চাকরিওয়ালা ছেলেকে রিজেক্ট করছে। আমার মা আমার জন্য অনেক মেয়ে দেখেছে, আমি সরকারি চাকরি করি বলে তারা রাজিও হয়ে গেছে, আর তুমি আমাকে না বললে, শুনে খুবই খুশি হলাম। এখনকার দিনে দেখছি তো, সরকারি চাকরিওয়ালা কাকু হোক বা ইয়ং ছেলে হোক, মেয়েরা বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যায়, কিন্তু তুমি সব মেয়ের থেকে আলাদা। তোমার মা তোমাকে খুব ভালো শিক্ষা দিয়েছে, তুমি জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছো, তারপরে বিয়ে করতে চাইছো। পাশে আছি, আরও এগিয়ে যাও জীবনে। কাকিমা, আপনার মেয়েকে আপনি খুব ভালো শিক্ষা দিয়েছেন। সূর্য, তুমি কিছু মনে করো না। আরে না না কাকিমা, আমি কিছু মনে করিনি। ও নিজে পায়ে দাঁড়াতে চাইছে, দাঁড়াক না, এ তো ভালো কথা। আর এই আত্মবিশ্বাসটা প্রত্যেকটা মেয়ের মধ্যে থাকা দরকার। আচ্ছা কাকিমা, আমি আসছি। হ্যাঁ, চপাকি ঘরে চপ। মা, আমি চাকরির পরীক্ষা দিতে শুরু করেছি। ও তাই? তোমাকে চিন্তা করতে হবে না, এবার আমি একটা চাকরি পেয়েই যাবো। এই গল্পটির নাম অবুজ প্রেম পার্ট 3, চ্যানেলে পেয়ে যাবেন। এটি একটি সামাজিক শিক্ষণীয় ভিডিও, আপনাদের খুব ভালো লাগবে। আর এই গল্পটির পার্ট 1 পার্ট 2 আছে, আপনারা সেগুলো দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে এই পেজটিকে অবশ্যই ফলো করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।